ম্যাথ ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার, আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণী গণিত নিয়ে। আজকে আলোচনা করব, আজকে পৃষ্ঠ নম্বর 31 থেকে আলোচনা করব। এর আগে 1 থেকে 30 পর্যন্ত পেজ অলরেডি আলোচনা করে দিয়েছি, নিশ্চয়ই তোমরা দেখেছো। আর যদি কেউ দেখে না থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। আদারওয়াইজ চ্যানেল ভিজিট করে সেখান থেকেও দেখে নিতে পারবে। আর যদি কেউ চ্যানেলে নতুন হও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমাদের আদার্স সাবজেক্ট যেগুলো আছে, বাংলা, পরিবেশ, ইতিহাস, ভূগোলের জন্য তোমরা ডিভিএস ম্যাডাম ক্লাসটাকে ফলো করবে, যেখানে ম্যাডাম কিন্তু খুব সুন্দরভাবে স্টাডি করায়। যে ক্লাসগুলো অ্যাটেন্ড করলে কিন্তু ফুল মার্ক্স তোমরা অ্যাচিভ করতে পারবে। তাই চলো আমরা শুরু করি। কী আছে আমাদের আজকে 31 নম্বর পেজে? কী আছে? যে বাতিল ওষুধ ফেলে দিই। কি বলছে দেখো, আজ আমরা 4 ভাই বোন ঠিক করেছি আমাদের ওষুধের দোকানে পুরনো ওষুধ যেগুলো বাতিল হয়ে গেছে সেগুলো ফেলে দেব। তাই আমরা সব ওষুধের বাক্স শিশি টেনে বার করলাম, বার করে রাখলাম। ওষুধের তারিখ দেখে বাতিল ওষুধগুলো আলাদা করে প্যাকেটে রেখেছি। তো কী বলছে, কিন্তু ওষুধের গায়ে অনেকগুলো দশমিক সংখ্যা দেখছি, সেখান থেকে কিছু দশমিক সংখ্যা লিখি। আয়োডিন কী লেখা আছে? 0.625 মিলিলিটার। ওকে, ফেনল আছে কত? ফেনল আছে 0.25 মিলিলিটার। মেথানল মেন্থল কত আছে? মেন্থল আছে 0.5 মিলিলিটার। তা কী বলছে, কোনটি বেশি কোনটি কম বুঝতে পারছি না। আগে দশমিকের পরের অংশটা কী বললি, সমান ঘর পর্যন্ত লিখি। তাই বলছে আয়োডিন তা 0.625 মিলি, ফেনল 0.250 মিলিলিটার, মেন্থল বলছে 0.500 মিলিলিটার। ওকে, এগুলো কীভাবে কোনটা ছোটো কোনটা বড়ো তাহলে কী করতে হবে সেটাকে আমাকে দেখতে হবে। এটা আমরা কী করছি, অর্থাৎ আয়োডিন আছে 0.625 মিলিলিটার, সমান সমান কী লিখবো দেখো, দশমিক এক ওপরে 625 লিখলাম, দশমিকের জন্য নিচে একটা 1 লিখলাম, আর নিচে তোমার 3টে ঘর আছে, 3টে 0 লিখলাম। ঠিক আছে, তাহলে কত হলো, 1000/ তোমার কত 625, মানে 1000/625। ওকে, ফেনল আছে কত? ফেনল আছে তোমার 250, তাহলে বাই তোমার কত হবে, 1000 হবে। ওকে, আর তোমার তোমার মেন্থল কত আছে? মেন্থল আছে তোমার 500/ হচ্ছে তোমার 1000। এই তোমার দেখো, দশমিকের জন্য একটা 1, আর 3টে ঘরের জন্য 3টে 0 লিখলাম, হয়ে গেল। তাই দেখছি এবার কোনটা ছোট কোনটা বড় দেখো, এটা হচ্ছে 1000/625, এটা 1000/500, এটা 1000/250। তা কোনটা বড়, সবচেয়ে বড় কত, 625টা বড়। তাহলে বড় সাইনটা কোন দিকে হবে আমাদের, সাইনটা গ্রেটার সাইনটা এই দিকে হবে তোমার। ঠিক আছে, তারপরে কী আছে তোমার, এটা তোমার আছে তোমার 500, এটা কী আছে তোমার, মেন্থল আছে তোমার, মেন্থলটা বেশি আছে, তাহলে এটা এইদিকে দেবো, তাহলে সাইনটা আমরা বসালাম। এবার দেখো নিকেশ কী বলছে তোমার, তাহলে আমরা কী পারবো, সমান সমান তাহলে 6, এটা সবচেয়ে বড় কোনটা আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় তোমার, এটা কী আছে তোমার, আয়োডিন, আয়োডিন সবচেয়ে বেশি আছে, তারপরে আছে তো মেন্থল আছে তোমার, মেন্থল তারপরে সবচেয়ে বেশি আছে, এটা বেশি লিখবো, তারপর এটা ধরো চিহ্নটা বসালাম আমরা। তাহলে অর্থাৎ কী দিল তোমার, 6.05 চিহ্নগুলো বসিয়ে দিলাম আমরা। ঠিক আছে, দেখুন সমান সমান কী লিখলাম আমরা, এটা সবচেয়ে বড়, তারপরে এটা বড়, তারপরে এটা হচ্ছে সবচেয়ে ছোটো, হয়ে গেল। তো এই ওষুধে আয়োডিন, ফেনল ও মেথনের মধ্যে সবচেয়ে বেশি আছে কে, সবচেয়ে বেশি আছে তোমার দেখো, সবচেয়ে বেশি আছে থেকে আয়োডিন বেশি আছে। কী লিখবো আমরা, আয়োডিন, আয়ো আ অন্তস্থ আয়োডিন, ডয়োসিন ডিন। ঠিক আছে, সবচেয়ে বেশি আছে। আর সবচেয়ে কম আছে কি, সবচেয়ে কম আছে তোমার দেখো ফেনল, ফেনল সবচেয়ে কম আছে, তাই কী লিখবো আমরা, ফেনল, ফয়েকার, এটা ফয়েকার আছে, ফয়ের মতো হয়ে গেছে কিন্তু ফয়েড, হ্যাঁ ফেনল, দাঁড়া একটু ঠিক করে দিই, এটা তোমার হবে ফেনল হবে। ঠিক আছে, ফয়েকার ন লোফেনল। ঠিক আছে, হলো 31 নম্বর পেজটা আমাদের হয়ে গেল। চলো 32 নম্বর পেজটা কী আছে আমরা একবার দেখে নেব। তাহলে 32 নম্বর পেজে আমরা দেখো কী আছে, 32 নম্বর পেজে আমরা দেখবো, এক মিনিট জাস্ট মিনিট, হ্যাঁ দেখে নাও, এখানে কী বলছে যে 1/15 আয়োডিন, ফেনল ও মেথল মিলিয়ে মোট পরিমাণ কত হলো দেখি, তাহলে 3টাকে যোগ করা হবে। তাহলে আয়োডিন 0.625 মিলিলিটার, ফেনল তোমার কী হচ্ছে তোমার 0.25 মিলিলিটার, আর মেথানল কত হচ্ছে তোমার, মেন্থল হচ্ছে তোমার 0.50 মিলিলিটার। তা যোগ করি চলো, এখানে 5 আছে, তাহলে দশমিকগুলো পরপর সাজিয়ে দশমিকের ঘরে যোগ বিয়োগ করতে গেলে কি, দশমিকেরগুলো মিলিয়ে নিতে হয় আমাদের। যেমন এমনি যোগ বিয়োগ হয়ে আমরা ডান দিক থেকে মিলিয়ে নিই, এককের ঘর মিলিয়ে আমরা লিখি, বা দশমিক অঙ্ক করতে গেলে সবসময় কী মাথায় রাখতে হবে, তোমাকে কিন্তু দশমিকগুলো পরপর বসাতে হবে। এখানে 5 আছে দেখো, এখানে কিছু নেই, তাহলে সবার আগে লাস্টে এখানে 5 লিখে দিলাম। এখানে 2 আছে, এখানে 5 আছে, 5×2=7, এখানে 0 যোগ করে 7, 7ই থাকছে তোমার, 7, 7 হলো তোমার। ঠিক আছে, তারপর কী আছে তোমার, এখানে 6 আছে, 6-এর সঙ্গে 2 যোগ করলে 6×2=8, 8-এর সঙ্গে 5 যোগ করলে, তারপর 9, 10, 11, 12, 13, তাহলে 13-র কত হচ্ছে তোমার, 3 হচ্ছে তোমার, হাতে আমার 1 থাকছে, 1টা আগে চলে যাচ্ছে, তাহলে দশমিক দশমিক বসে গেল, তাহলে 1 আগে চলে এলো, কত হলো আমাদের, 1.375 মিলিলিটার। ওকে, তাহলে এখানেও দেখো তোমার, এখানে যে যোগটা করা হয়েছে তোমার, এই যোগটা এখানে করা হলো, দেখো
এককের ঘরে কত শূন্য শূন্য আছে, দশাংশের ঘরে কত ছয় দুই পাঁচ আছে, শতাংশের ঘরে তোমার দুই পাঁচ শূন্য আছে, আর এখানে তোমার সহস্র তোমার পাঁচ আছে, এদিকে কিছু নেই বলে জিরো জিরো বসিয়ে দিলাম আমরা, ঠিক আছে। তো যোগ করলে আমরা এটা পেয়ে গেলাম। তো তিনটে মিলে মোট কত পেলাম? এত মিলিলিটার। এখানে জায়গাটা ছোটো আছে, আমি এখানে লিখে দিচ্ছি তাহলে 1.375 কত মিলিলিটার, মিলিলিটার। ওকে, হয়ে গেল। এবার কি বলছে দেখো, এক ১৬ নম্বর কি বলছে, ১৬ নম্বর এই 1.375 মিলিলিটারে আয়োডিন তারপর মেন্থলের চেয়ে কতটা বেশি আছে হিসেব করে দেখি। তাই আয়োডিন কত আছে? আয়োডিন আছে তোমার 0.625 মিলিলিটার, মেন্থল কত আছে 0.500 মিলিলিটার। দুটো বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কীভাবে বিয়োগ করবো, এখানে বিয়োগটাতে করে দেওয়া আছে, দেখো এখানে তোমার সাজিয়ে নিয়ে বিয়োগটা করে দেওয়া হলো, তাই কত পেলাম 0.125। তাহলে কত পেলাম এখানে 0.125, এটা দেখে আমি লিখে নিলাম কিন্তু, ঠিক আছে। তারপর বলছে আয়োডিনের চেয়ে মেন্থল আছে, তাহলে তো আয়োডিনের কী চেয়ে, আয়োডিনের চেয়ে তো আয়োডিন মেন্থলের চেয়ে এত মিলিলিটার বেশি আছে, কত মিলিলিটার বেশি আছে, তাহলে 0., এটা লিখে দেবো আমরা 0.125 মিলিলিটার বেশি আছে, হয়ে গেল। এবার বলছে এখন দেখি আয়োডিন ফেনলের চেয়ে কতটা বেশি আছে, তাহলে এখানে কি হচ্ছে আয়োডিন আছে তোমার আর ফেনল আছে, তাই আয়োডিন তো ফেনলকে বাদ দেবো, বাদ দিলে দেখো এখানে বাদ দিয়ে দিয়েছে, করে দিয়েছে অলরেডি, তা 0.375, তাহলে কত লিখবো এখানে আমরা 0.375, ঠিক আছে। তাই আয়োডিন ফেনলের চেয়ে বেশি আছে কত, 0.375 মিলিলিটার বেশি আছে, হলো। এবার বলছে দেখো মেন্থলের পরিমাণ, ঠিক আছে, ফেনলের চেয়ে কত বেশি হিসেব করি, তা মেন্থলের পরিমাণ ফেনলের চেয়ে কত বেশি, তা মেন্থল আছে কত, আমরা মেন্থল আছে দেখে নিচ্ছি আমরা, এখানে লেখাই আছে দেখো মেন্থল আছে 0.55 মিলিলিটার, তাহলে কী লিখবো আমরা, মেন্থল আছে এখানে, এখানে লিখে নিই আমরা 0., এখানে এককের ঘর 0., কত পাঁচ, 5.00, তাহলে 5.00 করে 5, আর শতাংশ করে কিছু নেই, আমরা 0.00 বসিয়ে দিলাম আমরা। এবার কী হচ্ছে ফেনল আছে, ফেনল কতটা আছে দেখে নিই আমরা, ফেনল আছে 0.25, তাহলে 0.25, এখানে শতাংশ কিছু নেই তো 0 বসিয়ে দেবো। এবার কী করবো আমরা, এটা বিয়োগ করবো, বিয়োগ করলেই পেয়ে যাবো, এখানে 0 আছে, 0 থেকে 0 বিয়োগ করলে 0ই হয়, এখানে 5 আছে, 5-এর থেকে 0-র থেকে 5 বিয়োগ করা যাবে না, তো 5-এর ঘর থেকে ধান নেবো, এখান থেকে কেটে নিলে 4 করে দিলাম আমরা, এখানে হয়ে চলে এলো, এটা হয়ে গেলো 10, ঠিক আছে। 10-এর থেকে 5 বাদ দিলে কত হয় 5 থাকে, 5 আর 5-এ 10, এবার উপরে 4 আছে, নিচে 2 আছে, 4-এর থেকে 2 বাদ দিলে কত হচ্ছে তোমার, 4-এর থেকে 2 বাদ দিলে 2 হবে তোমার, 2-এর পরে 3, 4, 2 হলো, আর দশমিক তোমার দশমিক থেকে গেলে 0.00 হয়ে গেলো, তাহলে কত 0.25। ওকে, তাহলে এখানে কত লিখবো, আচ্ছা মেন্থল আছে এখানে তো জায়গাটা লিখে নিই আমরা, তো মেন্থল আছে কত 0.5, জায়গা ছোটো আছে এখানে, তো 0.500 লিখে দিই আমরা, ঠিক আছে। আর ফেনল আছে কত 0.0250, উত্তরটা কত পেলাম আমরা 0.250 মিলিলিটার। তাহলে মেন্থলের পরিমাণ ফেনলের চেয়ে কত লিখবো আমরা 0.250 মিলিলিটার, হয়ে গেল। তাহলে আমাদের 32 নম্বর পেজটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট 33 নম্বর পেজে কী আছে দেখো, মজার খেলা, ঠিক আছে। প্রীতম ও পর্ণা ঠিক করেছে একটা মজার খেলা খেলবে, তারা অনেকগুলো কার্ড তৈরি করেছে, তো প্রতি কার্ডে দশমিক সংখ্যা লেখা আছে, কার্ডগুলো একটা পিচবোর্ডের বাক্সের মধ্যে উল্টে রাখা আছে, তো খেলার শর্ত কি, একজন যে কোনো দুটি কার্ড নিয়ে তার উপর লেখা সংখ্যা দুটি যোগ করবে, যদি তাদের যোগফল এক হয় তবে দুটি কার্ডই সে নেবে, যদি সে বেশি কার্ড, যে বেশি কার্ড পাবে সেই জিতবে। তাহলে কী বল, এবার কী বলছে, শতক ও নফুরা আমাদের সঙ্গে খেলায় যোগ দিল, ঠিক আছে। তাহলে কী হচ্ছে তোমার দেখো, কার্ডগুলোর কী আছে 0.1, 0.3, 0.6, এভাবে কার্ডের নাম্বারগুলো দেওয়া আছে, ঠিক আছে। যারা দুটো করে কার্ড পেলো তারা কী কী পেলো দেখি, তা কার্ড পেয়েছে দেখো, তো প্রথম কার্ডে কী পেলো, প্রথম কার্ডে তোমার কত হচ্ছে 0.1 পেলো, আর দ্বিতীয় কার্ডে কত 0.9 পেলো, তাহলে কত দুটো যোগ করলে কত হচ্ছে 1 হয়ে যাচ্ছে যোগফল। এবার কিছু তোমার দেখো, এখানে 0.6 আছে, রাইট, এখানে তোমার কী আছে, কোনো একটা কার্ড আছে যেটা যোগফল কিন্তু 1 হচ্ছে, তাহলে বার করতে হবে, কী করে বার করবো, 1-এর থেকে 0.6 আমরা বার দেবো, তাহলে এইটা পেয়ে যাবো। দুটো সংখ্যার যোগফল যদি 1 হয় তাহলে একটা সংখ্যা যদি দেওয়া থাকে আর একটা সংখ্যা কী করে বার করবো, ওই যোগফল থেকে তোমার বিয়োগ করলেই পেয়ে যাবো। তাহলে কীভাবে বার করবো দেখে নিই চলো আমরা, এখানে হচ্ছে 1 সংখ্যাটা হচ্ছে কত 1, তার থেকে বাদ দেবো আমরা কত 0.6, মানে 1 মানে কী, এর পিছনে দশমিক আছে ধরে নিতে পারি আমরা, ঠিক আছে। তাহলে 0.6 বাদ দেবো, তাহলে 0.6, এটা একক, এটা তোমার দশাংশ, এটা শতাংশ, ঘর যদি ধরে নিই আমরা, তাহলে এর থেকে বাদ দেবো আমরা, এই 1-এর থেকে আমরা কত বাদ দেবো 0.6 বাদ দেবো, চলো বাদ দিই আমরা, এখানে কিছু নেই মানে কিছু নেই মানে 0 ধরে নিতে পারি, ঠিক আছে।
পিছনে শূন্য ধরে নেবো, শূন্য থেকে তো ছয়কে বাদ দেওয়া যাবে না, তাহলে কি আছে তোমার, শূন্য থেকে ছয়কে বাদ দেওয়া যাবে, তাহলে পাশের ঘর থেকে ধান নেবো, তাহলে পাশের ধান নিলে তো একটাকে কেটে এটা ধান নিলাম না, শূন্য হয়ে গেল, ঠিক আছে, ধান নিলে এখানে কত, এটা 10 হয়ে যাচ্ছে, তাই তো। এবার 10-এর থেকে আমরা 6-কে বিয়োগ করবো, তো 6-এর পর 7, 8, 9, 10 কত হলো, 4 হলো, 4 লিখলাম, এখানে দশমিক দশমিক বসে গেল, আগে শূন্য শূন্য বসে গেল, উত্তর কত হলো 0.4, বোঝা গেল। তাহলে কী করবো, এখানে লিখবো আমরা 0.4, হয়ে গেল। এবার দেখো এখানে কী আছে তোমার, এখানে কোনটা সংখ্যা আছে, এখানে তোমার কী আছে 0.15 আছে, তার থেকে আমাকে এক এক, তো এখানে কোন সংখ্যাটা হবে যার সঙ্গে যোগ করলে এক হবে, এখানেও একের থেকে আমরা ইট বাফন করা বাদ দেবো, তাহলে আমরা এক বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমরা এক লিখবো এখানে এককের ঘরে, একক, দশক, আর হচ্ছে দশাংশ আর শতাংশ, ঠিক আছে, এখানে দশমিকটা দেবো আমরা, এখানে দশমিক ঘরটা রাখবো আমরা, তাহলে এক, তাহলে এক লিখলাম আমরা, দশমিক এখানে শূন্য দিয়ে দিলাম আমরা, তার থেকে বিয়োগ করবো কত আমরা, 15 বা বিয়োগ করবো 0.15, তাহলে 0.15, এটা 15 বলে না 1.5 বলে, তো ওপরে কোনো ফাঁকা ঘর মানে একটা শূন্য দিয়ে নিতে পারি, কোনো অসুবিধা নেই, দশমিক করে যত খুশি শূন্য বসানো যেতে পারে, রাইট। এবার চলো আমরা বিয়োগটা করি, ওকে, এবার বিয়োগটা করতে পারি, এবার বিয়োগটা করতে পারি আমরা কীভাবে করবো, দেখো এখানে 5 আছে, এখানে শূন্য আছে, এখানে 5 আছে, তো শূন্য থেকে 5 বিয়োগ করা যাবে না, পাশের ঘর থেকে ধান নেবো, এখানেও সংখ্যা নেই, তাহলে কী করতে হবে, তার পাশের থেকে ধান নেবো, তাহলে একটা আমরা ধান নিলাম, এক কেটে এটা শূন্য হয়ে গেল, এখানে চলে এলো, এটা 10 হয়ে গেলো তোমার, ঠিক আছে। এবার 10-এর থেকে আমরা এক ধান নেবো, তো 10-টাকে কেটে আমরা কী করবো, এখান থেকে 9 কেটে 9 করে দিলাম আমরা, এখানে চলে এলো এক ধান নিলাম, তাহলে এটা হয়ে গেলো তোমার 10, বোঝা গেল। এবার 10-এর থেকে 5-কে আমরা বিয়োগ করবো, 5-এর পরে 6, 7, 8, 9, 10, তাহলে কত হলো, 5 হলো, ঠিক আছে, 5। এবার এরপরে 9 আছে, এখানে নিচে কত, 1 আছে, তাহলে 9-এর থেকে 1 বাদ দেবো, তাহলে পরে 8, একের পরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9 কত হলো, 8 ঘর, তাহলে কী লিখবো, 8 লিখবো আমরা, ঠিক আছে, তাহলে দশমিক দশমিক লিখলাম আমরা, আর 0.0 লিখলাম, উত্তরে কত হলো, তাহলে 0.85, এখানে কী লিখবো আমরা, 0.85, ওকে। এবার দেখো আবার এখানে কী আছে, 0.22 আছে, তার সঙ্গে কোনোটা যোগ করলে কী হবে, 1 হবে, তাহলে কি এখানে কাটের সংখ্যাটা কত, নাম্বারটা কত হতে হবে, তাহলে 1 থেকে বাদ দিয়ে দেবো, তো চলো আবার বাদ দিই আমরা, তা আমরা একক, তারপর তো দশাংশ, ঠিক আছে, শতাংশ লিখি আমরা, ঠিক আছে, তাহলে এককের ঘরে কী আছে তোমার, এককের ঘরে 1 আছে, দশমিক, আর 2 শূন্য দিয়ে দিলাম, আর কী আছে তোমার, বিয়োগ করবো আমরা 0.22, তাহলে 0.22 আমরা বিয়োগ করবো, ঠিক আছে, চলো বিয়োগটা করে ফেলি, তাহলে দেখো এখানে তোমার 0 আছে, ধান নিতে হবে, এখান থেকেও ধান নিতে পারছি না, তাহলে পাশের ঘর থেকে ধান নেবো, এটা কেটে আমরা 0 করে দিলাম, ঠিক আছে। এবার কী আছে দেখো, এখানে তোমার 0 হয়ে গেলে, এটা 10 হয়ে গেলো, এবার 10-টাকে কেটে কী করলাম আমরা, 9 করলাম, 1 ধান নিলাম, এখানে হয়ে গেলো এটা 10, ঠিক আছে, তো 10-এর থেকে 2-কে আমরা বিয়োগ করবো, 2-এর পর 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে কত হলো, 8 ঘর, তাহলে 8 লিখলাম, এখানে কত হচ্ছে, হাতে কিছু থাকলো না, এখানে কত আছে, 9 আছে, নিচে কত আছে, 2 আছে, 9-এর থেকে 2-কে আমরা বিয়োগ করবো, তাহলে 2-এর পর 3, 4, 5, 6, 7, 8, 9, ঠিক আছে, তাহলে কত হলো, 7 ঘর হলো, তাই কী লিখবো, 7 লিখবো আমরা, ঠিক আছে, 78, ওকে, হয়ে গেল। এবার দশমিক দশমিক বসে গেল, উপরে কিছু নেই, নিচে 0, তাহলে 0.00 হয়ে গেল, কত হলো উত্তরটা, 0.78, তাহলে কী লিখবো আমরা এখানে, 0.78, হয়ে গেল। এবার কী বলছে, এখানে নিজের মনের মতো একটা কার্ড বসিয়ে দিতে পারো তুমি, ধরো এখানে দশমিক আমি 0.0 দিলাম, 0.0 আমি 4 দিলাম, 0.4 দিলাম, এখানে 0.6 দিয়ে দিই, 0.06 দিয়ে দিই, ঠিক আছে, 6 আর 4 দিলে তোমার 10-ই হচ্ছে তোমার, দেখো, রাইট, তাহলে 0.6, 0.4 আর 0.6, ঠিক আছে, 0.6, এই দুটো যদি যোগ করি, তাহলে 6 আর 4 কত, 10-এর 0, হাতে আমার 1, একটা এদিক চলে আসে, তাহলে 1 বসে গেলো, দশমিক দশমিক বসে গেলো, হয়ে গেল। তাহলে এটা আমরা করলাম, নিজে বসিয়ে দিলাম মনের মতো করে, এবার তোমরা নিজের পছন্দ মতো বসাতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো নেক্সট পরে কী বলছে, যে 0.6101, 6.01 ও 6.62 সংখ্যা দুটির মধ্যে কোনটি বড় সংখ্যা ও কোনটি, ঠিক আছে, কতটা বড় সংখ্যা দেখি, তাই বলছে সংখ্যা দুটির মধ্যে কোনটি বড় সংখ্যা ও বড় সংখ্যাটি, ঠিক আছে, কত বেশি সেটা দেখি আমরা, তাহলে কী হবে, এটা আমরা কী করবো, কীভাবে করবো আমরা দেখে নিই একবার, হয়ে গেছে, এই তো লাস্টের এই পুটকিটি বাকি আছে, এটা কমপ্লিট করে পেজটা কমপ্লিট করে দিই, তিনটে বাকি আছে, মানে তিনটে, 1 মিনিট লাগবে হয়তো, 19, আলাদা,
দশমিকের সংখ্যাটা লিখবো একক ঘরের সংখ্যা, একক ঘরের সংখ্যা একই, তাই এটা বড় হবে। শুরু করলাম, হ্যাঁ 1 মিনিট হয়ে যাবে। কাটো কাটো কাটো।